যেই পদ্ধতিতে 11 সরকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বরাত দিয়ে ডক্টর রিপন জানান, মিয়ানমারের নির্বাচন গণতন্ত্রের বিজয়। ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানার সমালোচনা করে বিষয়টি আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক নেতা নেত্রীদের বক্তব্য বিবৃতি যদি আইন আদালতে গড়ায় তখন রাজনীতির প্রবাহ স্বাভাবিক থাকে না। বিএনপি রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য সরকার দলীয়দের প্রতি আহ্বান জানায়, মামলার পথে নয়। এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে তদন্ত ছাড়া সাম্প্রতিক হত্যার দায়ে বিএনপির উপর চাপানোর সমালোচনা করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সাথে সাথে কোনো তদন্ত কোনো কিছু ছাড়াই সরকারের প্রধান যিনি, তিনি বিদেশ থেকে বলে দিলেন যে বিএনপি জামায়াতের জন্য দায়ী। এখন সরকারের প্রধান যদি বলে আপনি দায়ী, কোন পুলিশ কর্মকর্তা আছে বলবে যে না উনি না উনি দায়ী? আমরা বিশ্বাস করি জনগণের নির্বাচিত সরকারই শুধু পারে জনগণকে সাথে নিয়ে সকল সন্ত্রাস, সকল জঙ্গিবাদ, সকল অপরাধ মোকাবেলা করতে। চলমান পরিস্থিতি মোকাবেলায় দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি নেতারা। আগামী দিনে গণতান্ত্রিক লড়াই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।